আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু। আর এবার মৃত্যু ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামদালিপুর মিয়ার বাগান এলাকার আলী আরজম মণ্ডল নামে বছর ৪০ এই ব্যক্তির। সে হায়দ্রাবাদে গিয়েছিল কাজ করার জন্য। গতকাল সেখান থেকে খবর আসে জলের ট্যাঙ্ক থেকে সে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অপরদিকে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। পরিবারের লোকজন কি করবে সেটাই তারা বুঝে উঠতে পারছেন না। তারা চাইছে মৃতের পরিবারকে দেয়া হোক সরকারি সাহায্য। গতকালের এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। হরিহরপাড়া থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন জব্বার শেখ। এখানে একটা আমার ভাই, নিজস্ব ভাই মারা গেছে, বাইরে কাজে গিয়েছিল, আজ তিন মাস হলো। হঠাৎ করে কাল মরার খবর আসছে, তারপরে জানতে পারলাম, তারপরে আমরা এখানে আসলাম। কিভাবে শুনলেন? কিভাবে শুনলাম, ওখানে আমাদের এখানকার লোক আছে, তাই ওখান থেকে খবর আসলো যে এরকম স্নান করতে যে পা পিছলে পড়ে যে মরে গেছে, তাই বলে খবর আসে। আপনার বক্তব্য কী বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ওখানকার লোক মানে মেরে ফেলেছে কি যাই হোক কিছু, ওরকম মনে হয়েছে। ওরা বুঝতে পারছে না, হ্যাঁ সঠিক খবরটা আমাদেরকে জানাচ্ছে না, ভয়ে হয়তো। আপনারা এখন কী চাচ্ছেন? কী চাচ্ছে, আমার ভাইয়ের ছেলে নয় দুটোই মেয়ে, আমার মা আমার ভাবি, চারটে ওরা মানুষ। তাই এটা যদি সরকারের দপ্তর থেকে যদি কোনো কিছু একটা আবেদন আমরা জানাচ্ছি, কিছু যদি আমাদেরকে সাহায্য করে এটা আমাদের যথেষ্ট, আমাদের এই হবে। আপনার অভিযোগ হচ্ছে বাইরে গিয়েও ফেলে দিয়েছে, এরকম একটা অভিযোগ আছে, তাই না? হ্যাঁ। তাহলে এখন কী পরিস্থিতি হয়ে আছে ওটা? তো রাত্রের মধ্যেই তো কোনো ই নাই, মানে ডাক্তারে ই করে প্যাক করে রাস্তা ছেড়ে দিয়েছে, রাস্তাতে আসছে। কখন জানতে পারলেন আপনি? আমরা জানতে পেরেছি সাতটার সময়। আপনার নাম? আমার নাম আফিজা খাতুন। আচ্ছা, বলছি তাহলে ড্রাইভারকে জিজ্ঞেস করো যে কলকাতা ঢুকতে কতটা টাইম লাগে, তারপর আমরা কলকাতা থেকে এদিকে আগে আগে বুঝতে পারি।